আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাগতম দরবারে বেলা সাহেবের ন্যাচারাল পাওয়ার সেন্টারটিতে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, প্রত্যেকে জানাচ্ছি অবিরাম ভালোবাসা। আজকে আমি আপনাদের সামনে এক ভাইয়ের অডিও ক্লিপ সাক্ষাৎকার তুলে দিচ্ছি। উনি আসেন ইন্ডিয়ার আসাম থেকে, না? হ্যাঁ, কোথা থেকে? মুড়িগ্রাম, আসাম থেকে এসেছেন। উনি দরবারে বেলা সাহেবের চ্যানেল দীর্ঘ 2 বছর যাবৎ দেখে যাচ্ছেন। এই 2 বছর যাবৎ ওনার অন্তরে অনেক ধরনের ছটপটানি ছিল। উনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন যে কখন উনি দরবারে আসবেন, বাংলাদেশে আসবেন। তো ভিসা সংক্রান্ত জরুরিতা ছিল, ভিসা পাচ্ছিলেন না বাংলাদেশে আসার জন্য। সেজন্য আমাদের কাছে দরখাস্ত করেছিলেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, ইউটিউবের কমেন্ট বক্সে উনি কমেন্ট করেছেন। তো ওনার জন্য আমরা অনেকবার অনেক দোয়া করেছি, যাই হোক আল্লাহর রহমতে অবশেষে আল্লাহ তালা ওনাকে কবুল করেছেন। উনি আমাদের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে উনি এখানে এসেছেন, আমার সাথে ওনার কোনো যোগাযোগ কানেক্ট হয়নি। উনি অনেক কষ্টের বিনিময়ে যখন আমাকে খুঁজে বের করেছেন। যেহেতু আমি এখন বর্তমানে মহাকাশে আছি এলাকাতে, সেক্ষেত্রে খুঁজে পাওয়াটা একটু টাফ ব্যাপার ছিল, তাও আল্লাহর রহমত ছিল, সহায় ছিল, উনি আমাদেরকে খুঁজে পেয়েছেন। উনি সুদূর ভারত থেকে এখানে কেন এসেছেন? শুধুমাত্র দরবারের প্রতি ভালোবাসা অনুরক্ত, তো আমাদের দরবারের চ্যানেলের আমলগুলো দেখে, আমলগুলোর প্রতি ভালোবাসা থেকে, কোরআন সুন্নার আমল দেওয়া হয়ে থাকে, কোরআন ভিত্তিক আমল দেওয়া হয়ে থাকে। নিজেও একজন আরবি লাইনে আছেন, মাদ্রাসা বলেছেন, মসজিদে মেমতি করেন, সেক্ষেত্রে উনি এখানে এসেছেন। আমাদের এখানে এসে দরবারে উনি সর্বশেষ সিদ্ধান্ত নিয়েছেন যে উনি চলে যাওয়ার আগে যেন আমি এখানে বায়াত হব। যাই হোক, উনি এখানে বায়াত হয়েছেন, বায়াত গ্রহণ করেছেন। এখন বায়াত কেন গ্রহণ করেছেন আর কেন আমাদের আমলগুলো উনি করেছেন, সে ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত কেন উনি এসেছেন, এবং উনি বায়াত গ্রহণ করার পর ওনার কীরকম লাগছে, ওনার কাছ থেকে আমরা নিজে থেকে শুনবো। আপনার নামটা কি? কামাল আলী। পিতার নাম? ইউনুস আলী। নেন, আপনি মানে কখন থেকে আমাদের চ্যানেলটা দেখতেছেন আর কী কারণে আসছেন আর এখন কেমন লাগতেছে এগুলো বলেন আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি এই চ্যানেলটা দীর্ঘদিন যোগ 2 বছর থেকে দেখতেছি। আমি চ্যানেল দেখার পর আমি হুজুরের কাছে কীভাবে যোগাযোগ করব, কীভাবে কন্ট্যাক্ট করব, আমি কোনো সুবিধা পাইতেছি না। তারপর দীর্ঘদিন যাবৎ আমি চ্যানেলটি দেখতে দেখতে আমি এক সময় এরকম হয়ে যাই, আমি যেগুলো দেখেছি সব কোরআনের আইন, ইসলামিক আইন যেগুলো আমি দেখেছি হুজুরের চ্যানেলগুলোতে আমি কোনো কিছু ভুল পাই নাই। আমি বহুত রিকোয়েস্ট করে চাইছি হুজুরের চ্যানেলে, আমি যেগুলো দেখছি সব ভালো আমল। আমি হুজুরের আমল আমি বহুত চেষ্টা করেছি করার জন্য, কিন্তু আমি সেই হুজুরের সাথে আমি যোগাযোগ করতে পারি নাই, গতিকে আমি সেই আমল করি নাই। এখন তারপর আমি কি করব, আমি স্বপ্নের জগতে আমি কিছু ইঙ্গিত পাই, আমি সেই আমল বা সেই চ্যানেলগুলো আমি দেখিয়া আমি পাগল হয়ে যাই। কোনো সময় আমি কিছু নমুনা দেখতে পাই স্বপ্নে, আমাকে কে যেন আমাকে এসব বলতেছে, আমি স্বপ্নের জগতে আমি দরগা শরীফে আসতেছি, আমাকে কে যেন আগায় আনতেছে, আমি এরকম দেখতেছি। তারপরে চ্যানেলগুলো দেখতে দেখতে আমি এক সময় এরকম কষ্টে ছিলাম, আমি মসজিদে ইমামতি করি, আমি কোনো কিছু করতে পারি না, আমি সবসময় কোরআন তেলর করতাম, নমাজ পড়তাম, কিন্তু আমার কী ভুল হয়েছে, কী ভুলের জন্য আমি রাস্তা খুঁজে পাই নাই। আমি কোরআন তেলাওয়াত করিয়া, নমাজ পড়িয়া, আমি আমল করি, আমি কোনো রাস্তা খুঁজে পাই নাই। আমি তারপর আমি বুঝতে পেরেছি আমার উপরে যদি কোনো গুরু না থাকে, কোনো উস্তাদ, কোনো পীর মসজিদ না থাকে, আমি কোনো রাস্তা খুঁজে পাবো না। তারপর আমি দীর্ঘদিন যাবৎ আমি পাসপোর্ট করার জন্য আমি চেষ্টা করেছি, আমি চেষ্টা করি, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আমি বাংলাদেশ, আমি পীর মসজিদে যাব, আমি বেলায়েতে শরীফে যাব, যাই আমি হুজুরের সাথে আমি যে কোনো আমল, যে কোনো ওজিফা আমি হুজুর থেকে শিখব, আমি সেই লাইন, আমি সেই গুরুর আদেশ মতে আমি চলবো, আমি সেই লাইন মতে আমি কাজ করে যাব। তারপর আমি দীর্ঘদিন যাবৎ আমি চেষ্টা করে করে আমি পাসপোর্ট করেছি। সে পাসপোর্ট আমি কীভাবে করেছি, আমাকে বাংলাদেশি বলে আমাকে পাসপোর্টে আমাকে রিজেক্ট করে দিয়েছিল। তারপর আমি বহুত কান্না করে বাংলা ভাষায় কথা বলেন দেখে যেন পাসপোর্ট করতে চায়, জি পাসপোর্ট আমাকে দিতে চায় না, হয়তো বলছে ও বাংলাদেশি। আমি তারপর দীর্ঘদিন যাবৎ আমি কানাকুটা করছি, আল্লাহর কাছে দোয়া করছি। তারপর আল্লাহর হুকুম, এক ভাইয়ের কাছে গেছিলাম, সে ভাইয়া আমাকে বলছে তোমার পাসপোর্ট হয়ে যাবে, তুমি চিন্তা করবে না, তুমি অমুক অমুক ডকুমেন্টস আমাকে দিয়ে দাও, তারপর তোমার পাসপোর্ট হয়ে যাবে। তারপর আমি সেই ভাইকে দিয়েছি, 1 মাসের ভিতরে আমার পাসপোর্ট হয়ে গেছে। কে করে দিয়েছে আমি বুঝতে পারিনি। তারপর আমার ভিসা হয় না, ভিসা দিতে চায় না করোনার জন্য, সেই ভিসা আমার হয়ে গেছে 1 মাসের ভিতর, যেখানে আমি দরগা শরীফের, বেলায়েতে শরীফের নিয়ত করেছি, আল্লাহ নিশ্চয় আমাকে কবুল করেছে। কিন্তু আমি যেগুলা দেখেছি, আমি স্বপ্নদের জগৎ, আমি বাস্তবে যেগুলা আমি
ইঙ্গিত পেয়েছি। আমি সারা জীবন আমি মাদ্রাসা পড়িয়া, আমি কোরআন পড়িয়া, আমি ইমামতি করিয়া এগুলা আমি পাই নাই। আমি দরবার শরীফের নিয়ত করে আমি যেগুলো পাইছি। ভাইরা বন্ধুরা, আপনারা যদি ভুল বুঝছেন, কিন্তু আপনারা নিশ্চয় আপনারা এই রাস্তায় আসতে পারেন। এই রাস্তায় কোনো ভুল আমি দেখি নাই। আমি যেই নাকি মাদ্রাসা পড়িয়া আমি এই রাস্তায় আসি, আপনারা কেন পারবেন না? আপনারাও আসেন, আপনারা এই হুজুরের সাথে যোগাযোগ করিয়া হুজুরের সাথে আপনারা বায়াত গ্রহণ করেন। যাই হোক, উনি আপনারা অনেক কষ্ট করেছেন। যেহেতু মসজিদের একজন ইমামের বেতন কতটুকু হয় ভারতের মতো হিন্দুস্তানে আপনারা ভালো করেই জানেন যে ইন্ডিয়াতে তো আসলে মুসলমানদের কোনো ভ্যালুই নেই সেখানে। যাই হোক, সেখানে অনেক কষ্টের বিনিময়ে ওখানে আছেন উনি। পাসপোর্ট ভিসা করার টাকা ওনার ছিল না, সেগুলো ওনার হয়েছে। দরবারে আশা মানত করেছেন, সব কিছু আল্লাহ তার ওনার রাস্তা সহজ করে দিয়েছে। এবং উনি স্বপ্ন যুগে বারবার বা বিভিন্ন ইঙ্গিত পাচ্ছিলেন যে এখানে আসার জন্য, এবং ওনাকে ওনার নসিহত বা ভাগ্য কিসমতের জন্য ওনাকে এখানে আসতে হবে। এই জিনিসগুলো উনি বুঝতে পারে একটা সময় পরে এখানে আসার জন্য উনি ব্যাকুল হয়ে ওঠেন, আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যেহেতু ফোনে পাচ্ছিলেন না, উনি ইউটিউবের কমেন্ট বক্সে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন, বিভিন্ন কমেন্ট করতেন। যাই হোক, উনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এসে আমাদেরকে খুঁজে বের করেছেন। ভিসা পাসপোর্ট আসলে যেহেতু ওনার ভাষা বাংলা, আর যারা আপনারা দেখেছেন আসাম, ত্রিপুরা, কলকাতা, মিজোরাম থাকে তাদের বাংলা, তারা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। স্বাভাবিক কারণে অনেকে এমবিসিরা ভিসা দিতে চায় না, বাংলাদেশি মনে করে। ওনার জন্য এটি একটি বড় বাধা ছিল। তো দরবার বেলা শিল্পী উনি মানত নিয়ত করার পর আল্লাহর রহমত, আল্লাহর কি কুদরত, খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে। এবং এখানে উনি আসার পর আজকে আমাদের হাতে বায়াত গ্রহণ করেছেন। এবং বায়াত গ্রহণ করার পর যখন আল্লাহ তালা যখন ওনাকে আমাদের এখানে দীক্ষিত করেছেন, কাদরিয়া তরিকায় বায়াত গ্রহণ করেছেন, ওনার চোখে যখন অশ্রু গড়া ছিল, আল্লাহ তালা আমাদেরকে অনেক কিছু দেখাচ্ছিলেন। তো এই জন্য আমি ওনাকে বলেছি যে আপনি অনেক কিছুই পাবেন যেগুলো আমি আপনাকে মুখ ফুটে বলতে পারবো না। ওনাকে নুরানি মাকলুকাতের জন্য এবং ওনার রুহানি বাতিনি চোখের জন্য, সাধনার জন্য, কলব জিন্দার জন্য, কাশফের জন্য এমন কিছু জিনিস আমি দিয়েছি যে জিনিসগুলো ইনশাল্লাহ ওনার জীবনকে বদলে দেবে। আর অর্থনৈতিক অবস্থা ইনশাল্লাহ দরবার বেলা শরীফে যারা আসে সেটা আমরা প্রত্যেকটা ব্যক্তি বলতে পারি যে তারা কখনোই দারিদ্র থাকে না, ইনশাল্লাহ উনিও দারিদ্রতার মাঝে থাকবে না, এটি নিশ্চিত। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। উনি শুধু ইন্ডিয়া থেকে, ওনার মতো আরও ভাই ইন্ডিয়া থেকে এবং পাকিস্তান থেকে, কাশ্মীর থেকে, দিল্লি থেকে আমাদের এখানে আসেন এসেছেন, যারা বিভিন্ন দরবারে দরবারে ঘুরেছেন, বিভিন্ন পীরফকিরের কাছে ঘুরে জীবনের কিসমত বদলাতে পারেননি, যাদের কোনো প্রকার উন্নতি হয়নি, তারা এখানে আমাদের দরবারে আসেন, ইনশাল্লাহ প্রত্যেককে আল্লাহ কবুলও করেছেন। আর ইউটিউবে এক শ্রেণীর লোক যারা আছেন আমাদের দরবারের বিরুদ্ধে একটির পর একটি কুষার ঘটনা করে দিয়েছেন, আমি তাদেরকে বলবো ভাই তারা কতটা ক্ষতিগ্রস্ত তার মাঝে আছে একমাত্র তারা নিজেরাই বলতে পারবে, আল্লাহ জানে। দরবারের বিরুদ্ধে অলিয়া উলিয়া গাছগুতুবদের বিরুদ্ধে যারা আপনার সঠিক সাধক তাদের বিরুদ্ধে যদি কেউ লেগে থাকে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, এটি চিরসত্য। যাই হোক, আজকে এই ভাইটি এসেছেন এবং আরও একটা ছোটো ভাই, উনি আরেকবার আমার দরবারে এসেছিলেন। তোমার নামটা জানো কি? মাইনউদ্দিন। সে তার হাতের মোবাইল টোবাইলগুলো বিক্রি করে আমাদের দরবারে এসেছে, আশা করে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, হাতে টাকা পয়সা নেই। সেও আজকে এই ভাইয়ের সাথে দুইজন একসাথে বায়াত গ্রহণ করেছে, তার মার কাছ থেকে দোয়া নিয়ে এসেছেন। বায়াত গ্রহণ করার আগে এবং পরের মুহূর্তে তাদের দিনই মানে অবস্থাটা যে আল্লাহর রহমতের মানে এরকম অবস্থায় বাসায় বলার মতো, তাদের যে উৎফুল্লতা, আনন্দ বা তাদের যে একটা ভালো লাগা, শান্তি কাজ করতেছে তাদের ভিতরে, তারা নিজেরাই বলতেছে আমাদের আগে থেকে অনেক ভালো লাগতেছে, মনটা হালকা লাগতেছে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনার কখনই আপনি সার্টিফিকেট দিয়ে পাওয়া যায় না। ভাই আমি দেখা গেছে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি শেষ করলাম বা মাদ্রাসা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করলাম, কিন্তু সাধনার জগতে আমি প্রবেশ করলাম না, আমি মারফতের জগৎ জানলাম না, আমি এলমে মারফত শিখলাম না, হাকিকত, তরিকত, বেলায়েত এগুলো কিছুই জানলাম না, শুধুমাত্র মোল্লাদের কথা নিয়ে জানলাম, এগুলো দিয়ে কোনোদিন কিছু পাওয়া যায় না। আপনার দোয়া কবুল হচ্ছে কি না হচ্ছে আপনি এটা জানবেন কি করে? হাজার বছর নামাজ পড়ে, নামাজ পড়া তো দরকার, ফরজ আমাদের জন্য, ঠিক আছে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, নামাজ পড়তে হবে, কিন্তু ভাই আল্লাহকে পেতে গেলে, রাসুলকে পেতে গেলে, মাওলা আলীকে পেতে গেলে, হাসান হোসেনকে দেখতে গেলে, জীবনে সাধনায় উৎকৃষ্টতা উঠতে গেলে এবং নুরানি মাকলুকাত পেতে গেলে আপনাকে অবশ্যই, ঠিক আছে, কোনো না কোনো আপনার পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া গাউস কুতুব ওস্তাদ গুরু এগুলো লাগবে, এই বিদ্যাগুলো লাগবে। মুখস্থ বিদ্যা আর পরস্ত ধন নহে, বিদ্যা নহে পরের জন্য একটি কথা আছে, আপনার ধার করা বিদ্যা দিয়ে জীবনে কিছু করা যায় না, গুরু বিদ্যা লাগে ভাই। বই কিতাবের বিদ্যা কখনো মানুষকে ভাগ্যকে বদলাতে পারে না, বই কিতাব দিয়ে কিছু হয় না। আপনাকে অবশ্যই, ঠিক আছে, এই আমলগুলো করতে হলে ভালো কোনো গুরু লাগবে। তো অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, এই বাড়িটির জন্য দোয়া করবেন। আর এই বাড়ির মধ্যে যারা আছেন আমাদের দরবার আসতে চাচ্ছেন, প্রত্যেকের জন্য শুভকামনা রইল, প্রত্যেকে ইনশাল্লাহ আল্লাহর অলিগণে টেনে নিয়ে আসবে, আপনাদের টেনশনের কোনো কারণ নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।